HSC 2023 এর যারা পরীক্ষার্থী আছে তোমাদের এর আগের ক্লাসে মডিফায়ার এর বিস্তারিত বিষয় আমরা তোমাদেরকে হচ্ছে আমি শেখানোর চেষ্টা করেছি যে মডিফায়ার আসলে মানে কি মডিফায়ার মধ্যে কি কি বিষয় পড়ে থাকে এবং কিভাবে আসলে আমরা প্রি মডিফায়ার মানে কি বোঝাচ্ছে পোস্ট মডিফায়ার সময় কি বোঝাচ্ছে কিভাবে হচ্ছে আমরা অ্যানসার করব এবং মুখস্থ না করেও কিভাবে এই জিনিসগুলো বুঝে হচ্ছে সলভ করা যায় এটা হচ্ছে তোমাদেরকে বিভিন্ন বিষয় বোঝানোর পরে সলভ করানো হয়েছিল হাফ অংশ এখন বাকি হাফ আজকে হচ্ছে সলভ করবে যেগুলো সব দেখানো হয়েছিল যারা ক্লাসটি করতে পারোনি বা করো এই প্লেলিস্টেই পাবে এইচএসসি 2023 এর যে প্লেলিস্ট আছে এটাতে পেয়ে যাবে সবগুলো ক্লাস এবং অথবা আমার চ্যানেলের ভিডিও অপশনে গেলে হচ্ছে পেয়ে যাবে তারপরে এখানে দেখো আমরা দেখিয়েছিলাম প্রি মডিফায়ার হিসেবে কোনগুলো কাজ করে পোস্ট মডিফায়ার হিসেবে কোনগুলো কাজ করে বা বসে তারপরে ইন্টেন্সিফায়ারের মধ্যে আসলে কোনগুলো পড়ে ডিটারমিনার্সের মধ্যে কোনগুলো পড়ে তারপরে আমরা মডিফায়ার বুঝিয়েছিলাম এই যে এই অংশটুকু আমরা বুঝিয়েছিলাম যেটা ছিল একটা বোর্ডের প্রশ্ন এবং বিলেজ ডক্টর নিয়ে একটা প্যাসেজ বা একটা অনুচ্ছেদ আমাদের এখানে ছিল বা একটা ঘটনা ছিল তো এখানে বাকি অংশটা আজকে আমরা দেখব এখন তাহলে দেখো এ বিলেজ ডক্টর ইজ নট এ এখানে বলেছে প্রি মডিফাই দি নাউন এই যে দেখো এখানে এই একটা জিনিস আমরা তিন চারটা জায়গায় পেলাম এই একটা প্রশ্নে বা একটা টপিকে সেটা হচ্ছে যে প্রি মডিফাই দি নাউন যখনই বলবে প্রি মডিফাই দি নাউন এটা তোমরা নোট করে নিতে পারো যখনই বলবে প্রি মডিফাই দি নাউন তখনই আমাদের অ্যাজেক্টিভ ইউজ করা লাগবে এখন দেখো ম্যান বলতে এখানে একটা নাউন হিসেবে আছে ম্যান তাহলে এটার আগে আমাদের একটা অ্যাজেক্টিভ ইউজ করা লাগবে এখন এই বিলেজ ডক্টর ইজ নট এ বোঝাচ্ছে যে একটা বিলেজ ডক্টর এমন মানুষ না কেমন মানুষ না আমরা বলতে পারি যেহেতু তিনি কুয়েক হাতুরের ডাক্তার বা তার চেম্বার যেহেতু রুরাল এরিয়াতে থাকে বা অয়েল ফার্নিশড বা এরকম না তাহলে বলতে পারি ইজ নট এ রিচ ম্যান যে তিনি ওরকম ধনী মানুষ না বা ধনী মানুষ হয়ে থাকেন না তারপরে যেটা আছে পরের অংশটা দেখো হিজ চেম্বার ইজ প্রি মডিফাই দি ভার্ব যখনই বলবে প্রি মডিফাই দি ভার্ব তখন আমাদের সাধারণত অ্যাডভার্ব ইউজ করা লাগবে বা এরকম বিষয় ইউজ করা লাগবে মডিফায়ার হিসেবে এবং আমরা এটাও কিন্তু শিখেছি এর আগের ক্লাসে যে যখনই বলবে প্রি মডিফাই দি ভার্ব তখন আমাদের অ্যাডভার্ব ইউজ করা লাগবে এবং আরেকটা বিষয় মেইনলি যেটা শিখেছি যে মডিফায়ার মূলত অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্বের ক্যাটাগরির মধ্যে পড়ে এখন অ্যাজেক্টিভের মধ্যে আরও অনেক বিষয় আছে অ্যাডভার্বের মধ্যে অনেক বিষয় আছে এই জিনিসগুলো আমরা ডিটেলসে কিন্তু দেখিয়েছিলাম তাহলে এখানে আমাদের একটা অ্যাডভার্ব বসবে যেহেতু তিনি রিচ ম্যান না তাহলে তার চেম্বার অর্থাৎ তিনি যেখানে বসেন বা তার যে বসার জায়গাটা বা যে ছোটো ডিসপেন্সারি বা ফার্মেসিটা সেটা কিন্তু ওরকম ফার্নিশড বা পলিশড না এই জিনিসটাই বোঝাচ্ছে তাহলে আমরা বলতে পারি হিজ চেম্বার ইজ পুয়ারলি ফার্নিশড বা বলতে পারি হিজ চেম্বার ইজ নট ওয়েল ফার্নিশড এরকম বলতে পারি তাহলে এখানে এরকম বললে কিন্তু অ্যান্সারটা আমাদের হয়ে যাচ্ছে তারপরে আমাদের এখানে চলে আসি এইচ নাম্বারে হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন এই যে দেখো যেহেতু তিনি রিচম্যান না এই জন্য বলছে যে তিনি আসলে কস্টলি বা ব্যয়বহুল মেডিসিন তিনি হচ্ছে সাপ্লাই করতে পারেন না বা দিতে পারেন না টু প্যাশেন্টস এই যে দেখো একটা জিনিস চারটা জায়গায় আমরা পেলাম এই একটা প্রশ্নে দেখো আবার বলেছে প্রি মডিফাই দি নাউন একটু আগেই তোমাদেরকে শেখালাম যে প্রি মডিফাই দি নাউন বললেই তোমরা বুঝতে পারবা যে ওখানে আমাদের অ্যাজেক্টিভ চেয়েছে বা অ্যাজেক্টিভ ইউজ করা লাগবে এখন ধরো কস্টলি মেডিসিন টু প্যাশেন্টস যে তার রোগীদেরকে তিনি কস্টলি বা ব্যয়বহুল মেডিসিন বা ঔষধ সামগ্রী দিতে পারেন না বা সাপ্লাই করতে পারেন এখন তার রোগীরা কেমন রোগীরা তো অবশ্যই যেহেতু ভিলেজ পিপল বা গ্রামের মানুষ তাহলে অবশ্যই গরিব মানুষ বা গরিব রোগী এটা আমরা বলতে পারি তাহলে বলতে পারি যে হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন টু পুয়ার পেশেন্টস অথবা আমরা বলতে পারি টু হিজ পেশেন্টস এটা বললেও কিন্তু হয় আমরা যদি বলি হিজ পেশেন্টস হিজ কিন্তু পজিটিভ অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে তাহলে পজিটিভ অ্যাজেক্টিভ মানেও কিন্তু এক ধরনের ধরো যে প্রোনাউনের মধ্যে পড়ছে বা আমাদের ডিটারমিনার্সের মধ্যে পড়ছে তাহলে এখানে কিন্তু আমরা হিজ বললে এটা আরও বেটার হয় শুন বেশি ভালো হয় যে হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন টু হিজ পেশেন্টস যে তার রোগীদেরকে তিনি কস্টলি মেডিসিন সাপ্লাই করতে পারেন না তাহলে দেখো প্রি মডিফাই দি নাউন এখানে একটা ছিল প্রি মডিফাই দি নাউন এখানে একটা ছিল দুইটা প্রমাণ দেখাচ্ছে তোমাদেরকে এই যে প্রি মডিফাই দি নাউন এখানে একটা ছিল তিনটা প্রি মডিফাই দি নাউন এখানে একটা ছিল এই যে প্রি মডিফাই দি নাউন চারটা তাহলে একটা প্রশ্নেই আমরা চারটা অপশনই পেলাম প্রি মডিফাই দি নাউন আর এটার মানে হচ্ছে অ্যাজেক্টিভ ইউজ করা লাগে বা লাগছে তারপরে আমরা দেখি বাকি অংশটা ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে দি নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস আমাদের দেশে কোয়ালিফাইড ডাক্তারদের সংখ্যা ইজ এই যে দেখো বলছিলাম যে তোমাদেরকে এর আগের ক্লাসে যখন মডিফায়ার শেখাচ্ছিলাম তখন বলেছিলাম যে প্রত্যেকটা মডিফায়ার প্রশ্নে একটা করে এরকম অপশন থাকে যেখানে ইন্টেন্সিফায়ার ইউজ করা লাগে এখন একটু দেখে আসি আমরা ইন্টেন্সিফায়ার মানে কি এই যে দেখো ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে যেটা ইন্টেন্সিফাই করে কোনো কিছুকে আরও বেশিভাবে মডিফাই করে এই এই কয়েকটা ওয়ার্ড মাথায় রাখবে ভেরি এক্সট্রিমলি ফেয়ারলি ইনক্রেডিবলি এখন আমরা চলে আসি এই প্রশ্নে এখনই প্রমাণ পাবো এবং ওই ওই চারটা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ইউজ করলেই হবে এই যে দেখো কোয়ালিফাইড ডক্টরস ইজ বলছে যে ফিউ এই যে বলেছে প্রি মডিফাই দি অ্যাজেক্টিভ যে ফিউ মানে ধরো যে এটা আমাদের অ্যাজেক্টিভের মতো কাজ করবে ডিটারমিনার্স হিসেবে সো এখানে ফিউর আগে আমরা কী ব্যবহার করবো ইন্টেন্সিভার হিসেবে তুমি বলতে পারো যে ইজ
ভেরি ফিউ, অথবা তুমি বলতে পারো ইজ এক্সট্রিমলি ফিউ, বলতেই পারো, সমস্যা নেই, কিন্তু ভেরি ফিউ আমাদের, এটা যেহেতু বেশি কমন, এটা আমাদের ইউজ করাটাই বেটার হবে বা এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন হবে। সো যারা মনোযোগ সহকারে ক্লাসটা করেছিলে এর আগের ক্লাস বা এখন এই ক্লাসটা যারা নতুন করছো, তোমাদেরকে বলবো বিষয়গুলো রেগুলার ক্লাস করতে। এবং আমার ক্লাস কিন্তু আমাদের আজকে শেষ হয়নি, এখানে তোমাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমার যে চ্যানেলটার নামটা আছে আইজান্স অ্যাডমিশন হান্টার্স, এটার সেম নামেই কিন্তু ফেসবুকে পেজ আছে এবং গ্রুপ আছে। সো ওখানে কিন্তু রেগুলার লাইভ ক্লাস নেওয়া হচ্ছে, এই ক্লাসটা ধরো লাইভ ক্লাসগুলো কিন্তু ইউটিউবের চাইতে আগে পাবে, তো এই জন্য হচ্ছে তোমরা ওখানে হচ্ছে রেগুলার থাকলে তোমরা হচ্ছে রিয়েল টাইমে ক্লাসটা করতে পারবে, ওখানে কমেন্ট করতে পারবে, তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে এবং কে কোন কলেজের আছো, কোথা থেকে ক্লাস করছো, এই জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারবো এবং আমার সাথে তোমরা পরিচিতও হতে পারবে বা আমিও তোমাদেরকে চিনতে পারবো ভালোভাবে। সো ওই পেজে হচ্ছে যুক্ত হয়ে যাবে, পেজের নাম বা লিঙ্ক দেওয়া আছে দেখো। সো এ ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড টু দি ভিলেজার, যে সো যে এই সকল কারণেই আসলে একজন ভিলেজ ডক্টর একজন মহৎ বন্ধু তার হচ্ছে ভিলেজারদের কাছে বা তার যে পেশেন্টসগুলো আছে তাদের কাছে বা এরকম। এখন এখানেও বলেছে যে লাস্ট ওয়ান, পাঁচটা অপশন আমরা পেলাম, প্রিমডিফাই দি নাউন। প্রিমডিফাই দি নাউন মানে ওখানে আমাদের অ্যাডজেক্টিভ ইউজ করা লাগবে, যেটা আমরা অভিজ্ঞতা অনুসারে বা এতগুলো দেখে আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে বলছে যে এ ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড টু দ্য ভিলেজার্স। এখন ভিলেজার্সের আগে কী তুমি ইউজ করবা, ভিলেজার্স বলতে গ্রামবাসী বোঝাচ্ছে, তাহলে গ্রামবাসী বলতে এখানে আমরা পুয়ার ভিলেজার্স বললে ভালো হয়, যে গরিব গ্রামবাসীদের কাছে একটা ভিলেজ ডক্টর আসলে একটা গ্রেট ফ্রেন্ড হিসেবে থাকেন বা গ্রেট ফ্রেন্ড হিসেবে তাদের প্রতি তিনি বিহেভ করেন বা গ্রেট ফ্রেন্ড আমরা বলতে পারি। তাহলে দেখো এখানে দশটা অপশন ছিল, দশটা অপশনের মধ্যে পাঁচটা অপশনই ছিল অ্যাডজেক্টিভ ইউজ করার বিষয়টা বা প্রিমডিফাই দ্য নাউনের যে আমাদের ইনস্ট্রাকশনটা এটাই কিন্তু ছিল। এবং এটাও বুঝতে পারলাম যে মডিফায়ার মানে কি, এবং যারা মডিফায়ার মানে ভালোভাবে জানো না এর আগের ক্লাসটা করে নিবা, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবা। যারা সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করো, কারণ এইচএসসি 2023-এর কিন্তু রেগুলার আপডেট এখানে পাবে এবং রেগুলার বিভিন্ন শুধু ইংলিশ না বাংলা আইসিটি এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট সাবজেক্টগুলোর এবং গ্রুপ ওয়াইজ সাবজেক্টগুলোর কিন্তু ক্লাস বা ভিডিও ক্লাস এখানে দেওয়া হবে। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।